আজকে যদি জামা কাপড়গুলোতে ক্লিপ না দেওয়া হয় কার বাড়িতে উড়ে যে চলে যাবে কোনো ঠিক থাকবে না। এত হাওয়া চলছে আজকে, চেরি আজকে চলে যাবে, ওর মা বাবা নিতে আসবে চেরিকে, তাই না চেরি? তো যাই হোক বন্ধুরা, তাই নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তা আজকে কী বলো তো, ভাবলাম সকাল সকাল, আজকে আকাশটা একদম মেঘ করে আছে, মনে হচ্ছে আজকে ঝড় বৃষ্টি উঠবে। আর আমের মুকুলগুলো সব ঝরে কোন দিকে চলে গেছে, খালি দেখো কয়েকটা ছোটো ছোটো আম ঝরে আছে, বুঝতে পারলে তো? আর সব ঝরে উড়ে কোন দিকে চলে গেছে কোনো ঠিক নেই, আমাকেও পারলে উড়িয়ে নিয়ে চলে যায়। তো হ্যাঁ, সকাল সকাল আজকে কী বলো তো, ভাবলাম রোদের যখন রোদটা নেই তো আজকে এই আগাছাগুলো সব পরিষ্কার করব, মানে উঠিয়ে সব ফেলবো। তো এই কাজগুলো আজকে সকালবেলা আগে করে নিই, তারপর রান্নাঘরে যাব। আজকে বিশেষ একটা রান্নাবাড়ি করবো না। শোনো, তুমিও কাজ করবে কি? করবে তুমি কাজ? তো আজকে বিশেষ একটা রান্নাবাড়ি করবো না, বুঝতে পারলো তো? এক দুটো মানে কালকে ডাল ভিজতে দিয়েছিলাম, বড়া ঝোল ঝোল করে দেবো, কিছু একটা করবো। চলো হ্যাঁ, এগুলো একটু পরিষ্কার করে নিই আগে। বৃষ্টির জল যত পাচ্ছে তত গাছপালাগুলো তত বেড়ে যাচ্ছে, বুঝতে পারলে? আর বিশেষ করে আগাছাগুলো। আর এই টপটা পরিষ্কার করতে করতে একটা জিনিস খুঁজে পেলাম, কি বলো তো, সেটা হচ্ছে আদা। আমি ভাবলাম মনে হয় হলুদ মনে হয়, তারপরে গন্ধ শুনে দেখি না, এটা আদা। তো বন্ধুরা, আগাছা আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর আগাছা পরিষ্কার করতে গিয়ে না কতগুলো আদা পেলাম, দেখো আদা গাছ লাগিয়েছিল, বেশ আমার কাজে লেগে যাবে। চলো হ্যাঁ, এই আদাগুলো দিয়ে আজকে বেটে বেটে রান্না করে খাওয়াবো তোমার দাদা ভাইকে, কবে লাগিয়েছিল কে জানে। চলো, হাওয়া হাওয়া হাওয়া, পুরীর সমুদ্রের হাওয়ার মতো লাগছে, খুব পুরী যেতে ইচ্ছা হচ্ছে জানো তো। সমুদ্রের ধারে বসে থাকতে দারুণ লাগে, তার সাথে মাছ ভাজা বসে বসে খেতে ভালো লাগে। চলো চলো, চাটা আগে খেয়ে নিই সকালবেলার, চা খেয়ে তারপর বাকি কাজ করব। একটু মুসুর ডাল বেটে নিলাম, এটা আজকে বড়ার তরকারি করে দেবো, মুসুর ডালের বড়া পেঁয়াজ দিয়ে করব। এদিকে তোমার চেরি বাবুর জন্য সবজি কাটা হয়ে গেছে। কী বলতো, কোয়াশগুলোকে এমনি করে ক্রাশারে মানে ইয়ে করে দিতে হয়, কেন বলতো, ওকে খাইয়ে দিতে হয় না, আর কোয়াশগুলো একটু শক্ত থাকে, যে কারণে এমনি করে দিতে হয়। আর এদিকে আমার চিকু বাবুর সবজি এবার চাপাবো আগে। এদিকে তো আমার সোয়াবিনটা রেডি হয়ে গেছে, আর এখানে পরে আলু ভাজা ভেজে দেবো। এদিকে মশলাপাতি যা বাটাবুটি কাটাকাটি করে নিয়েছি, এদিকে আমার ভাত অলরেডি হওয়ার দিকে। মুসুর ডালে যখন বড়া করি না, তখন আমার ওই মায়ের কথা খুব মনে পড়ে যায়, খুব পছন্দ করে মুসুর ডালের বড়ার তরকারি। তোমার দাদাভাই অতটা পছন্দ করে না, কিন্তু শুক্রবার দিন আমাদের ঘরে বেশিরভাগ নিরামিষ হয়, তো যে কারণে কী করবো। আর আলু ভাজাটা কেন কাটলাম জানো, ডিম আবার পছন্দ করে না, এই সমস্ত বড়া বুড়ি। যখন রান্নার কিছু খুঁজে পাই না, তখন এইসব রান্না দিয়ে পার করি, বুঝতে পারলো তো? তোমার দাদাভাই শরীরটা যেহেতু ভালো ছিল না, বাজার ঘাটে যেতে পারছে না, আর আমিও আর যেতে পারছি না যেহেতু চেরি আছে বাড়িতে, এই জন্য এই বড়া দিয়ে পার করে দিই, বুঝতে পারলে তো বন্ধুরা? আর যদি এখন বলি এই গরমে খিচুড়ি করব, তাহলে তো হয়ে গেল, সবার মুখ খাড়ি হয়ে যাবে, সব খেতে পারবো, কিন্তু খিচুড়ি নইব নইব চ। তার থেকে বরং আলু সেদ্ধ ভাত করে দাও, তাও ঠিক আছে। বড়াগুলো দিয়ে দিই। কী বলতো, এই কড়াইটা না আমার খুব পাতলা হয়ে গেছে, মানে মায়ের আমলের কড়াই তো, সেই কবেকার কড়াই, কড়াইটা না চেঞ্জ করতে হবে, বেশি মানে তাপ পেলে পরে না কড়াইটা নিচে না কেমন হয়ে যাচ্ছে, বুঝতে পারা যাচ্ছে যে কড়াইটা পাতলা হয়ে গেছে।
সবাইটা আমাকে চেঞ্জ করতেই হবে। বড়টা ফুটে উঠুক নামিয়ে দেবে। সকালে রান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, আলুটা খালি পরে গরম গরম ভাজা করে দেবো। আর সকালে টিফিন খেয়ে নিয়েছি আর দুটো রুটি বেঁচে গেছে। তো কী বলতো, এই রুটিগুলো আমাদের মানে গেটের সামনে গরু আসে আর কি, বুঝতে পারলো তো, তো ওদেরকে দিয়ে দিই। যদি না আসে তো একবারে জমা করে রেখে দিই, যেদিনটা বাইরে যাই সেদিন তোমাকে একবারে দিয়ে আসি। তো দুটো রুটি এখানে জমা হয়ে গেছে। আর কি বলতো, এয়ার ফ্রায়ারটা এখানে রাখা ছিল, এটাকে আপাতত এইখানে এনে রাখলাম। কেন বলতো, তোমার হচ্ছে মাছ ঠাস ভাজতে গেলে না তেলগুলো পুরো ছিটে আসছে, আর মশলার কৌটাটা আমি আপাতত এখানে রাখলাম, কেননা আমার তাহলে নিতে সুবিধা হবে, আর নিচে রাখলে চিকু সব নিয়ে দণ্ডভণ্ড অবস্থা করে দেয়, বুঝতে পারলো তো। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো আমার এত সুন্দর বেলনিটাকে চিকু কী করেছে, কামড়ে কামড়ে দেখতে পাচ্ছ, দুদিকে ব্যালারটাই আমার নেই, মানে বেলবো যে নেই, খেয়ে খুঁয়ে একাকার করে রেখেছি। যাই হোক বন্ধুরা, তোমার দাদা ভাইকে চলো খেতে দিয়ে দিই, তারপরে বাকি কাজ পরে দেখব। তো বন্ধুরা, আমি এখন লিপস্টিক দিয়ে দিয়েছি, শাড়ি ভালো পরে নিয়েছি, এদিকে আমি চিকুকে বেঁধে দিয়েছি, আর এদিকে আমার চেরি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখাচ্ছি চেরিকে, দেখতে পাচ্ছ। এদেরকে সাথে নিয়ে এবার আমি একটা কাজ করতে চলেছি, মানে সংসারের সমস্ত কাজকর্ম করে তোমার দাদাভাইকে খাওয়ার দাওয়ার দিয়ে, সবাইকে আর কি খাওয়ার দাওয়ার দিয়ে রান্না করে, এবার আমি তোমাদের জন্য শুধুমাত্র এই কাজটা করি, সেটা হচ্ছে নাচ করবো। এবার আমি নাচ করবো মানে কি বলতো, যেগুলো আর কি আমি করে থাকি, তোমরা হয়তো অনেকেই দেখো। তো এই ঘরটাতে আমি করি, দরজাটা আমি বন্ধ করবো, চেরি এদিকে এসো, দরজা বন্ধ করবো, আমি এখন নাচ করবো, তুমি দেখবে, ঠিক আছে। তো এদেরকে সঙ্গে নিয়ে আমি এখন নাচ করবো শুধুমাত্র তোমাদের জন্য। অনেক কষ্ট হয় বুঝতে পারলে তো, মানে কষ্ট হয় বলতে কি বলতো, নাচটা অনেকদিন আগে ছেড়ে দিয়েছি, তো এখন সেরকম একটা ভালো মতো পারি না, তবে চেষ্টা করি, বুঝতে পারলে তো, চেষ্টা করি শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের যাতে একটু ভালো লাগে। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, কারণ টাইম অলরেডি হাওয়ার গতিতে চলে যাচ্ছে, আমি আমার নাচটা শুরু করি। তো তোমাদের দেখবে অবশ্যই, আমাকে বলবে তো তোমরা দেখে নিয়ে যে তোমাদের কেমন লাগছে, আমার কি নাচগুলো তোমাদের পছন্দ হয় কি না সেটা আমাকে জানাবে অবশ্যই, ঠিক আছে। চলো স্টার্ট করে দিই, চলো চেরি আমি নাচ করবো, তুমি দেখবে, ঠিক আছে, তুমিও নাচ করবে নাকি, আর এটা শুধুমাত্র তোমাদের জন্যই করি, তাহলে চলো। হ্যাঁ তো বন্ধুরা, এই প্রথমবার তোমাদেরকে আমি দেখালাম যে আমি কি করে নাচ আর কি করি, আর কি নাচ কি করে করি মানে কোথায় করি না করি, এই ঘরটাতে আমি নাচটা করে থাকি, আমার না কি বলতো বাইরে নাচ করতে না কেমন একটা লাগে। তো যাই হোক, আমি এই ঘরেই নাচটা করি, আর আমার সাঙ্গপাঙ্গকে দেখতে পাচ্ছ, একজন এখানে বিছানায় বসে আছে, আরেকজন তো ওই ঘরে বাধা আছে বলে আসতে পারছে না, ও আমার সাথে এখানে বসে থাকে। তো যাই হোক, করার পরে একটু ওকে একটু আদর করে নিলাম, ও ভাবছে কি করছে বাবা, ভয় পেয়ে যাচ্ছে, বুঝতে পারলে তো। চেরি খেয়ে নাও, তোমার বাড়ির লোক আসবে, দুধ বিস্কুট আছে, খেয়ে নাও, এক তুমি রেডি হয়ে যাও, হ্যাঁ এখনই তোমাকে নিতে আসবে। কিন্তু তো রিম বানিয়েছে বাটার চা, চলো চাটা খেয়ে দিই, পাঁচটা প্রায় বাজার দিকে, তোমার এদিকে চেরি সমস্ত লাগেজ গোছানো কমপ্লিট, চেরিও রেডি ফেডি হয়ে বসে আছে, ওর বাড়ির লোকেরা নিতে আসবে, তাই না চেরি, তুমি আজকে চলে যাবে, এতদিন তো আমার পিছে পিছে ঘুরছিলে, এখন মা বাবাকে দেখলেই তো আমাকে ভুলে যাবে, তাই না। কিন্তু বাটার চাটা খুব ভালো করে, বাড়ির লোক পেয়ে এবার চেরি তো ভুলে গেল আমাকে, এতক্ষণ পিছে 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 ঘুরতো, হ্যাঁ এতদিন পিছে পিছে ঘুরত, এবার চলে যাবি, এবার আমাদের মন খারাপ হয়ে যাবে সবার, দেখছো কত আনন্দ। তো বন্ধুরা, চেরি তো চলে গেল ঘর ফাঁকা করে দিয়ে, এবার আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, মানে ব্যবস্থা বলে তোমার দাদা ভাই চলে এসেছে, ভাত এদিকে গরম করে বসালাম, সমস্ত তরকারিগুলো এবার গরম করবো, এদিকে তোমার আলু সিদ্ধতে বসালাম, বুঝতে পারলে তো, আর এদিকে তোমার দাদা ভাই তরমুজ নিয়ে এসছে দুখানা। তো যাই হোক বন্ধুরা, আজকে রাত খেয়ে পার করে দেবো,
তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণে তোমার সবাই খুব ভালো থেকো।